নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলের স্বাগত অতি সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেনদের জন্য একটি হতাশাজনক রায় প্রদান করা হয়েছে এবং আন্ডার সেকশন টোয়েন্টি থ্রি সিনিয়র সিটিজেন অ্যাক্ট অনুযায়ী সমস্ত নিয়মকানুন অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্য যে সমস্ত মৌলিক অধিকারগুলি ছিল সেগুলির আমূল পরিবর্তন করা হয়েছে যার ফলে আগামী দিনে বেশ বড় সড়ো সমস্যায় পড়তে পারে সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকরা বর্তমানে কোন কোন নিয়ম লাগু আছে এবং কোন নিয়মের পরিবর্তন করা হয়েছে এবং কী রায় দেওয়া হয়েছিল কেসটি কী ছিল সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এইরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই দেখুন এখানে সুপ্রিম কোর্ট অতি সম্প্রতি রায়ের মাধ্যমে প্রবীণ নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করেছে অর্থাৎ অতি সম্প্রতিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায়টি দেওয়া হয়েছে তাতে প্রবীণ নাগরিকদের জন্য এর আগে যে যে মৌলিক অধিকারগুলি দেওয়া হয়েছিল সেই অধিকারগুলিকে এবার খর্ব করা হয়েছে অর্থাৎ কমানো হয়েছে দেখুন কি বলা হয়েছে সাম্প্রতিক রায়ে সমাজে ভুল সংকেত পাঠানোর জন্য পিতামাতা এবং প্রবীণ নাগরিক আইন দু হাজার সাতের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণের ধারা তেইশ ওয়ান এর সুপ্রিম কোর্টের সাম্প্রতিক ব্যাখ্যা হলো দু হাজার একুশ সালের ছয়ই ডিসেম্বর দু হাজার তারিখের রায়ের মাধ্যমে দেওয়ানি আপিল নাম্বার একশো চুহাত্তরে স্পষ্টভাবে বলা হয়েছে যে যখন একজন পিতা তাদের স্থাবর সম্পত্তি তাদের এক বা একাধিক সন্তানকে উপহার হিসাবে দেবেন তখন তারা তাদের সন্তানদের প্রতি স্বাভাবিক ভালোবাসা এবং স্নেহের কারণে তা করতে পারেন অর্থাৎ তিনি যদি দান করেন তাহলে সেটা লাভ অ্যান্ড অ্যাফেকশান এই বেসিসে দানটা করতে পারেন এবং একটি পারস্পরিক প্রতিশ্রুতি দিয়ে নয় যে শিশুরা পিতা মাতার যত্ন নেবে এবং বৃদ্ধ বয়সে তাদের রক্ষণাবেক্ষণ করবে আদালত আরও বলেছে যে পিতা মাতা এবং প্রবীণ নাগরিক আইন দু হাজার সাতের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণের ধারা তেইশের সুবিধা নেওয়ার জন্য উপহার বা রিলিজ ডিটে স্পষ্ট চুক্তি থাকা উচিত যে উপহারটি শর্তাধীন হয়েছে এবং শর্ত বা প্রতিশ্রুতি সাপেক্ষে পিতা মাতার যথাযথ যত্ন এবং রক্ষণাবেক্ষণের জন্য সম্পন্ন করতে হবে শিশুদের আদালত স্পষ্টভাবে বলেছে যে হস্তান্তর দলিলের কোনো শর্তের অনুপস্থিতিতে দাতা পিতামাতার মৌলিক শারীরিক চাহিদা প্রদানের জন্য দানকারীর কোনো বাধ্যবাধকতা থাকবে না এবং এই পরিস্থিতিতে রক্ষণাবেক্ষণ আইনের তেইশ নম্বর ধারার অধীনে স্থানান্তর নথিটি প্রত্যাহার করা যাবে না মামলাটির সংক্ষিপ্ত তথ্য হল যে এক বৃদ্ধা মাতা বার্ধক্যজনিত কারণে নিজের সমস্ত সম্পত্তি তার তিন পুত্র কন্যার মধ্যে দান করে দেন দাতা একটি রিলিজ ডিট সম্পাদন করেছিলেন যা যথাযথভাবে নিবন্ধিত ছিল উল্লিখিত রিলিজ ডিট অনুসারে কন্যারা রিলিজ ডিটের সম্পত্তির বিষয়বস্তুতে এক তৃতীয়াংশ অংশের মালিক হয়েছিলেন পরবর্তীকালে উল্লিখিত উত্তরদাতা নাম্বার ওয়ান রক্ষণাবেক্ষণ ট্রাইব্যুনালের কাছে দু হাজার সাত আইনের তেইশ নম্বর ধারার অধীনে একটি পিটিশন দাখিল করে যে তার ছেলে এবং মেয়েদের সাথে তার সম্পর্ক টানাপোড়ন ছিল এবং তাই তার ছেলে এবং মেয়েরা তাকে রক্ষণাবেক্ষণ করছে না এবং এই কারণে তেইশ নম্বর ধারার অধীনে তিনি তার দানকৃত সমস্ত সম্পত্তি পুনরায় ফেরতের জন্য প্রার্থনা করছেন উল্লিখিত রিলিজ দলিল বাতিলের জন্য বৃদ্ধা আবেদন করেন রক্ষণাবেক্ষণ ট্রাইব্যুনাল উল্লিখিত রিলিজ দলিল বাতিল করে এবং বৃদ্ধার পক্ষে রায় দেয় এবং তার পুত্র এবং কন্যাকে আদেশ দেয় সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য এবং আরও বলে যে উত্তরদাতা নাম্বার ওয়ান এর সন্তানরা তার যথাযথ যত্ন নিতে ইচ্ছুক নয় উল্লিখিত রায়টি বিচার বিভাগীয় হাইকোর্ট দ্বারা নিশ্চিত করা হয়েছিল যার ফলে শীর্ষ আদালতে বর্তমান আপিল দায়ের করা হয়েছিল পিতামাতা এবং প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণ আইন দু হাজার প্রণয়নের উদ্দেশ্য ছিল এটা বোঝার জন্য এটা অত্যন্ত কঠিন হবে এই আইনটি অভিভাবক এবং প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণের জন্য কার্যকর বিধান করার উদ্দেশ্যে প্রণীত হয়েছিল ভারতবর্ষের সংবিধানের একচল্লিশ নম্বর অনুচ্ছেদে তদানুসারে উল্লিখিত আইনের অধীনে বিভিন্ন ক্ষমতা প্রয়োগের জন্য সারা দেশে রক্ষণাবেক্ষণ সময়ে দেখুন ট্রাইব্যুনালের পরে এই মামলাটি হাইকোর্টে ওঠে সেখানেও ট্রাইব্যুনালের রায়টি বহাল রাখা হয় অর্থাৎ বৃদ্ধাকে তার সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিতে বলা হয় কিন্তু পরবর্তীকালে মামলাটি সুপ্রিম কোর্টে উঠলে মানে সুপ্রিম কোর্ট বৃদ্ধার বিপক্ষে রায় দেয় এবং তার পুত্র এবং কন্যাদের সমস্ত সম্পত্তির ওপর তাদের অধিকার সুনিশ্চিত করে সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট করা হয় পিতামাতা এবং প্রবীণ নাগরিক আইন দু এর রক্ষণাবেক্ষণ এবং কল্যাণের ধারা অনুযায়ী দানকৃত সম্পত্তির দলিল কোন কোন পরিস্থিতিতে সম্পত্তি হস্তান্তর বাতিল করা হবে সেই বিষয়ে দেখুন নাম্বার ওয়ান কোন কোন পরিস্থিতিগুলি এখানে উল্লেখ করা হয়েছে নাম্বার ওয়ান হয়েছে যেখানে যে কোনো প্রবীণ নাগরিক যিনি এই আইনে প্রবর্তনের পরে উপহারের মাধ্যমে বা অন্যথায় তার সমস্ত সম্পত্তি হস্তান্তর করেছেন শর্ত সাপেক্ষে যে হস্তান্তরকারী হস্তান্তরকারীকে মৌলিক সুযোগ সুবিধা এবং মৌলিক শারীরিক চাহিদা প্রদান করবেন এবং এই ধরনের হস্তান্তরকারী অস্বীকার করেন বা ব্যক্ত হন এই ধরনের সুযোগ সুবিধা এবং শারীরিক চাহিদা প্রদানের জন্য সম্পত্তির উল্লিখিত হস্তান্তর প্রতারণা বা জোরপূর্বক বা অযাচিত প্রভাবের অধীনে করা হয়েছে বলে গণ্য হবে এবং হস্তান্তরকারীর বিকল্পে ট্রাইব্যুনাল কর্তৃক বাতিল ঘোষণা করা হবে নাম্বার দুই দেখুন যেখানে কোনো প্রবীণ নাগরিকের একটি স্টেট থেকে রক্ষণাবেক্ষণ পাওয়ার অধিকার রয়েছে এবং এই ধরনের সম্পত্তি বা তার অংশ হস্তান্তর করা হয়েছে যদি হস্তান্তরকারীর অধিকারের নোটিশ থাকে বা হস্তান্তরটি অযৌক্তিক হয় তবে রক্ষণাবেক্ষণ পাওয়ার অধিকার হস্তান্তরকারীর বিরুদ্ধে বলবৎ হতে পারে তবে বিবেচনার জন্য এবং অধিকারের নোটিশ ছাড়াই হস্তান্তরকারীর বিরুদ্ধে নয় এবার দেখুন তিন নম্বর কোনো প্রবীণ নাগরিক উপধারা এক এক এবং দুইয়ের অধীনে অধিকারগুলি প্রয়োগ করতে যদি অক্ষম হন তাহলে ধারা পাঁচের উপধারা ওয়ান এর ব্যাখ্যায় উল্লেখিত যে কোনো সংস্থা দ্বারা তার পক্ষে ব্যবস্থা নেওয়া যেতে পারে এখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায়টি প্রদান করা হয়েছে সেটি সর্বাঙ্গীন ব্যাখ্যা হলো এক বৃদ্ধার যখন তার পুত্র এবং কন্যার সাথে সুসম্পর্ক ছিল তখন তিনি তার সমস্ত সম্পত্তি তিন পুত্র এবং কন্যার মাধ্যমে একটি গিফট ডিড অর্থাৎ দানপত্রের মাধ্যমে সমভাবে বন্টন করেছিলেন কিন্তু যখন তার পুত্র এবং কন্যাদের সাথে সম্পর্ক খারাপ হতে শুরু করে এবং তার পুত্র এবং কন্যারা তার দেখভাল করছিলেন না তখন তিনি ট্রাইব্যুনালে আবেদন করেন এবং তিনি জানান যে তার সমস্ত দানকৃত সম্পত্তি সিনিয়র সিটিজেন অ্যাক্ট অনুযায়ী তাকে ফেরত দেওয়ার কিন্তু ট্রাইব্যুনালে এখানে বৃদ্ধার পক্ষে রায় যায় এবং তার পুত্র এবং কন্যাদের সমস্ত সম্পত্তি ফেরত দেওয়ার জন্য বলা হয় এবং পরবর্তীকালে হাইকোর্টে কেসটি উঠলে সেখানেও কিন্তু ট্রাইব্যুনালের রায়টি বহাল রাখে কিন্তু যখন সুপ্রিম কোর্টে কেসটি যায় তখন সুপ্রিম কোর্ট বলে যেহেতু গিফট ডিড বা দানপত্রে কোনো রকম কোনো শর্ত ছিল না যে সেই বৃদ্ধাকে দেখাশোনার দায়িত্ব পালন করতে হবে তার পুত্র এবং কন্যাদের কন্যাদেরকে তাই তারা কিন্তু বাধ্য নয় তার দেখাশোনা করার জন্য এবং সম্পত্তি ফেরত দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের রায় স্পষ্ট বলা হয়েছে যে কোনো বৃদ্ধ বা বৃদ্ধা যদি লাভ অ্যান্ড অ্যাফেকশনজনিত কারণে নিজের পুত্র বা কন্যার মধ্যে কোনো সম্পত্তি দানপত্র করে বা গিফট করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই গিফট দিতে একটি শর্ত রাখুন যে তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব সেই পুত্র বা কন্যাকে নিতে হবে নচেত কিন্তু সিনিয়র সিটিজেন অ্যাক্ট টোয়েন্টি থ্রি আন্ডারে কিন্তু এই কেসটি পড়বে না এবং সেক্ষেত্রে প্রবীণ নাগরিকরা নিজেদের অধিকার বা নিজেদের সম্পত্তি কিন্তু ভবিষ্যতে ফেরত পাবে না বন্ধুরা এই রায়টি যেটা বলা হয়েছে এবং বর্তমানে সিনিয়র সিটিজেন অ্যাক্ট অনুযায়ী যে যে নিয়ম প্রযোজ্য আছে সেটি নিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান আর এই রায়টি যথাযথ হয়েছে কি হয়নি বা বৃদ্ধ বা বৃদ্ধার প্রতি আরও বেশি সহানুভূতিশীল হওয়ার প্রয়োজন ছিল কি ছিল না সেটি নিয়েও কমেন্ট করতে ভুলবেন না আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে